পদ্মা সেতু চালুর পর পর্যটন শিল্পায়ন কৃষির আধুনিকায়ন কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া সহ যোগাযোগ ব্যবস্থার সুফল পাচ্ছেন দক্ষিণাঞ্চলের মানুষ। কিন্তু ফেরি নির্ভরতা কাটিয়ে বঙ্গবন্ধু সেতু চালুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিল্পে সেই গতি পায়নি রংপুর অঞ্চল। এখনও এই অঞ্চলের অর্থনীতির বড় অংশ কৃষির উপর নির্ভরশীল, তবে রয়েছে শিল্পের অপার সম্ভাবনা। 2016 সালের বিবিএস এর তথ্য অনুযায়ী রংপুর বিভাগের সর্বোচ্চ দারিদ্র্যের হার 47% থাকলেও আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নয়নে এখন কমে দাঁড়িয়েছে 24.8%। 1999 সালে নীলফামারীতে উত্তরা ইপিজেড প্রতিষ্ঠার পর আমূল পরিবর্তন আসে জেলার অর্থনীতিতে। একই সাথে কর্মসংস্থান তৈরি হওয়ায় জেলাটিতে 25% কমে আসে দারিদ্রতার হার। তবে এরপর দীর্ঘ সময়েও এই অঞ্চলে গড়ে ওঠেনি কোনো ভারী শিল্প, অথচ কৃষি শিল্পের কাঁচামালের বড় যোগানদার রংপুর অঞ্চল। এখনও এই অঞ্চল আটকে আছে চালকল, শতরঞ্জি, আলুর হিমাগার, পাট শিল্প সহ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। জাতীয়, স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকে আকৃষ্ট করবার জন্য একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করাটা খুব জরুরি। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারলেই এই জায়গায় কর্মসংস্থান নিশ্চিত হবে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে আবারও আলোচনায় উত্তরের শিল্পায়ন। সম্প্রতি গ্যাস এসেছে উত্তরে, এছাড়াও এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত হয়েছে 6 লেন সড়ক। ব্যবসায়ী নেতারা বলছেন উত্তরের শিল্প বিকাশে নির্বাচিত সংসদ সদস্যদের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখতে হবে। রংপুরের উন্নয়ন করবার জন্য যে শিল্পায়ন করার কথা, সেই শিল্পায়নের প্রতি গুরুত্ব আসলে প্রদান করা হচ্ছে না। রংপুরে ব্যবসা বাণিজ্য শিল্পনগরী বৃদ্ধি করবার জন্য, রংপুরে কর্মসংস্থান সৃষ্টি করবার জন্য তারা যাতে আমাদের এই কথাগুলো উত্থাপিত করে। ইকোনমিক জোনগুলো হলে কলকারখানা গড়ে উঠবে, তার তাতে করে আমাদের যে এইখানকার রংপুরের যে সস্তা শ্রমিক, সেই শ্রমিকগুলো কাজ করতে পারবে। নির্বাচনে অংশ নেওয়া প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরাও প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়ন ও শিল্প বিনিয়োগে কাজ করতে চান তারা। আগামী 5 বছর হবে উন্নয়নের বছর, ইনভেস্টমেন্টের বছর, শিল্পায়নের বছর এবং আমাদের মানুষের চাকরি পাওয়ার বছর। মাস্টার প্ল্যান একটা আমি মনে করি এটা রংপুর শহরের উন্নয়নের জন্য দরকার। এখানে বড় ধরনের সমস্যা এইসব এলাকায়, সেটা হলো বেকার সমস্যা, সেটার জন্য শিল্পায়নের প্রয়োজন। তা আমরা শিল্প অঞ্চলের জন্য চেষ্টা করব এবং এই গ্যাস কানেকশনের জন্য আমরা চেষ্টা করব, তাহলে এটাও এখানে আসা সম্ভব। রংপুর অঞ্চল ঘিরে রয়েছে 5টি স্থলবন্দর। ব্যবসায়ীরা বলছেন সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে নৌ ও সড়ক পথে ভারত, নেপাল ও ভুটানের সাথে উত্তরের আমদানি রপ্তানির বড় বাজার তৈরির সুযোগ রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।